রহিম সুপ্রিয় বাংলাদেশি সকল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা আজ জাতিসংঘের সামনে এমন এক সময়ে সমবেত হয়েছি যে সময়ে বাংলাদেশের কৃতি সন্তান বিশ্বের একমাত্র নোবেল লরিয়েট ব্যক্তিত্ব যিনি একাধারে পিস পিসের জন্য নোবেল শান্তিতে নোবেল পেয়েছিলেন যিনি প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকার যিনি কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন আমেরিকার তা সুতরাং ওই ব্যক্তি বিশ্বে বিরল যাদেরকে এতগুলা অ্যাওয়ার্ডে বিশ্ব বরণ করেছে সেই ব্যক্তির আগমন উপলক্ষে আমরা বাংলাদেশ জাতি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে একত্রিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইনুসকে সুস্বাগত জানাতে তার পাশাপাশি এখানে আরেক দল দুষ্কৃতিকারী যারা বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করেছে যারা বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে শুধু দেশে রাখিনি দেশের বাইরে পাচার করেছে তারা এখানে তাদের অর্থ বৃত্তের মাধ্যমে কতিপয় লোকদেরকে ভাড়া করে এখানে নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কালো পতাকা প্রদর্শন করতে আমরা তাদেরকে ধিকার জানাই তাদেরকে আমরা আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তারা যারা এখানে এসেছেন তারা হয়তো জানেন না যে যে তাদের নেতারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা শুধু একটি সিঙ্গারা একটা চমুচা তথা এক প্যাকেট বিরিয়ানির লোভে আজকে এখানে এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুসির বিরুদ্ধে কথা বলতে চি চি ছি আমাকে বলতে হয় বিশ্বের উন্নত দেশে বসবাস করেও তাদের মেন্টালিটি আজও পরিবর্তন হয়নি আগামীতে পরিবর্তন হবে না তাই আমি বাংলাদেশ জাতীয় দল তথা বাংলাদেশ জাতীয় দলে বিশ্বাসী সকল রাজনৈতিক নেতা কর্মী সমস্ত থেকে বলব যে স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে যেভাবে পালিয়ে গিয়েছে তার সকল নেতা কর্মীকে সেইভাবে উদ্বুদ্ধ করুন তারা যেন পালিয়ে যায় বাংলাদেশে সোনার বাংলাদেশে সোনার মানুষ দিয়ে গল্প অন্য কোনো ব্যক্তি বিশেষ নয় আমরা কুলাঙ্গার মসজিদ যেভাবে নিপতে হয়েছে এবং তার কন্যা যেভাবে পালিয়ে গিয়েছে সেইভাবে তার কর্মী বাহিনীও বিয়া ভারতে পালিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশকে বাংলাদেশের মতোই সুজলা সুপলা শস্য সামলা গড়ে তুলবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি তার পাশাপাশি আমি এখন আজকের এইখানকার এই জাতিসংঘের সামনে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য যিনি একাধারে একজন সাংবাদিক কলামিস্ট এবং রাজনীতি ব্যক্তিত্ব যিনি বিভিন্ন সময়ে এই বিগত সতেরো বছর ধরে টক করে গিয়েছেন বাংলাদেশের স্বৈরাচারিণী হাসিনার চরিত্র উন্মোচন করার জন্য প্রাণপন চেষ্টা করেছেন এবং সেই সেই ধারা ধারা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন এবং পাশাপাশি বাংলাদেশের যে ব্যক্তি রাজ্য সরকার প্রধান হিসেবে দায়িত্বে বসেছেন সেই সুযোগ্য ব্যক্তিকে সম্মান এবং অভিনন্দন জানাতে এখানে ছুটে এসেছেন রিতা রহমান আমি রিতা রহমানকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ 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 হ্যাঁ আমরা এখানে সবাই এসেছি ডক্টর ইউনুসকে আমাদের পূর্ণ সমর্থন জানানোর জন্য। কিন্তু পাশাপাশি খুব আহত হচ্ছি দেখে যে পতিত সরকার যারা গণহত্যা করে যেই দল গণহত্যা করে তাদের নেতা দেশ ছেড়ে পালিয়ে যায় সেই দল আবার পাশাপাশি এসে বিক্ষোভ করছে এটা খুব আমাদের জন্য কষ্টের ব্যাপার কি করে এটা সম্ভব তো এটার এটার পিছনে যে কারণগুলো আছে যে যে দেশে পালিয়ে গেছে সে দেশ মদত দিচ্ছে তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত তারা এই সরকারকে ব্যর্থ করবার জন্যে নানান রকম প্রকল্প হাতে নিয়েছে আমাদের সচেতন থাকতে হবে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমরা আহ্বান জানাবো সব রাজনৈতিক দল ছাত্র জনতা সম্রা সবাই আমরা ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকারকে সহযোগিতা করব যেন এই সরকার খুব দ্রুত এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের শাস্তিতে এক নম্বর দুই নম্বর দেশকে পুনর্গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার সামনে নিয়ে আসে ধন্যবাদ ধন্যবাদ আমাদের এখানে পোস্টাল এমপ্লয়িজদের সম্মানিত সভাপতি রেজবুল কবির ভাই রেজউল কবির ভাই আছেন আমি ওনার অনুভূতি জানতে চাচ্ছি আমি বাংলাদেশ জাতীয়বাদী বিদ্যাল বিএনপি মহানগর দক্ষিণ নিউয়র্ক মহানগর দক্ষিণের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে যে কথা বলতে চাই আমরা জাতিসংঘের সামনে এসেছি বাংলাদেশের সকল মানুষ এসেছে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা বা বিশ্ব নন্দিত ব্যক্তিত্ব যাকে উপ প্রধান উপদেষ্টা হওয়ার আগেই বিশ্ব চেনে এবং অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমরা স্বাগত জানানোর জন্য এখানে এসেছি আমি যে কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে একটি শহীদ শাসক দীর্ঘ দিন প্রায় ষোলো বছর বাংলাদেশে শাসন করেছে অবৈধভাবে শাসন করেছে জুলুম করেছে নির্যাতন করেছে সেই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা এবং বিএনপি সহ সকল রাজনৈতিক সংগঠন দেশ দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই সেই শেখ হাসিনা বিশ্ব বেহায়া হাসিনা সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশে আপনি জানেন বাংলাদেশে দুর্নীতি শীর্ষে অবস্থান করেছে বাংলাদেশের তৎকালীন সরকার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির শীর্ষে ছিল কিন্তু বাংলাদেশে সেই সময় দেখেছি মুরগি চুরির বিচার হয়েছে এবং কলা চুরির বিচার হয়েছে কিন্তু মহাসাগর যারা চুরি করেছে বাংলাদেশকে তারা ধ্বংস করছে অর্থনৈতিকভাবে তাদের কোনো বিচার হয়নি যাই হোক যে কথা বলছিলাম সেই সরকারের পতন হয়েছে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য অন্তবর্তীকারী সরকারের দায়িত্ব নিয়েছেন এবং আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমেরিকার রাষ্ট্রপতি তিনি বলেছেন সর্বত্র সহযোগিতা করবেন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাই আজকে লজ্জা হয় দুঃখ হয় কষ্ট হয় বাংলাদেশের কিছু মানুষ যারা আওয়ামী লীগের নামধারী তারা তাদের নেত্রী যেমন লজ্জা নেই তাদেরও তেমন লজ্জা নেই কি কারণে কেন এখানে এসেছে তা তাদেরও জানা নাই। তারা আজকের এই সরকারের বিপক্ষে অবস্থান করেছে এখানে লজ্জা সি সি হাসিনা লজ্জায় বাঁচিনা এই কথা বলছি পাশাপাশি আহ্বান করব বাংলাদেশে যারা এখনও যারা ভুল পথে আছেন তারা আসেন ডক্টর ইউনুসকে সাহায্য করেন বাংলাদেশে পুনর্গঠনের জন্য বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য এবং আমরা এই সরকারের কাছে আহ্বান করব আপনারা বাংলাদেশকে সুন্দরভাবে সাজিয়ে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে দেবেন এই আহ্বান জানাচ্ছি এবং আমাদের ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খালেক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আর কিছু বলার জন্য সকলকে ধন্যবাদ আমি এখন আমাদেরকে এইখানে কিছু বলার জন্য জানাচ্ছি আমাদের হারুন ভাইকে হারুন ভাই আপনি কিছু বলুন আপনার অনুভূতি ধন্যবাদ খালেক ভাই এখন আমার অনুভূতি হচ্ছে এইখানে ডক্টর ইউনিসকে স্বাগত জানানো এসে দেখলাম কিছু টাকা লুট লুটপাটকারী যারা দেশের অর্থ লুটপাট করে বিদেশে এসে বসতবাড়ি করছে তাদের লজ্জা নাই যেভাবে কোভিডের ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে আমার কাছে এখন চিন্তা হচ্ছে যে বিজ্ঞানকে বিজ্ঞানকে প্রশ্ন করা যে লজ্জার কোনো ভ্যাকসিন আবিষ্কার করা যায় কি না এই আওয়ামী যারা করে এদেরকে লজ্জার ভ্যাকসিন পুষ করা পর্যন্ত এদের কোনো লজ্জা হবে না তাই বিশ্ববিবেককে বিশ্ববিজ্ঞানকে আমি অনুরোধ করছি বিশেষভাবে আওয়ামীদের জন্য একটা লজ্জার ভ্যাকসিন আবিষ্কার করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তখন পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন আমি সবাইকে আবার অভিনন্দন জানিয়ে এবং মিলেনিয়াম টিভিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি মিলেনিয়াম নিউজ টোয়েন্টি ফোরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা যে প্রান্ত থেকে মিলেনিয়াম নিউজ ফোর এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে জানিয়ে আমি আমার অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল কালেক পরিচালক মিলেনিয়াম টিভি এবং পরিচালক মিলেনিয়াম নিউজ ফোর ধন্যবাদ সবাইকে